নমস্কার বন্ধুরা আর ডি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি এই মন্দিরটা হলো ত্রিপুরার বিখ্যাত ঐতিহ্যবাহী চতুর্দশ দেবতার মন্দির তো এটা হলো পুরোটা মন্দির আর এখানে দেবতাদের সবগুলো বসানো হয় এখানে জন দেবতা অন্য সময় তিনজন দেবতা প্রত্যেক দিন পূজিত হয় আর একমাত্র এই খার্চি মেলার সময় জন দেবতাকে বের করানো হয় তো এখানে চোদ্দো জন দেবতাকে বসানো আছে বসানো হয়েছে তো ছোটো ছোটো মূর্তি আমি যতটুকু পেরেছি আপনাদের দেবতাগুলো দেখানোর চেষ্টা করেছি খুব সুন্দরভাবে সজ্জিত খুব সুন্দরভাবে বসানো আছে এখানে আপনারা সবাই এখান থেকে দর্শন করে নিতে পারেন এটা হলো মন্দিরের বাইরের পুরোটা সাইড তো এই মেলার সময় খুব জাকজমক থাকে এই মন্দিরটা আর বাকি অন্যান্য সময় প্রত্যেক দিন পুজো হয় ভোগ হয় তবে এত লোক সমাগম হয় না আর এখানে বুড়ামার মন্দির তো মাকে এখানে সিঁদুর দেওয়ানো হয় আর মন্দিরের ভিতরে একটা চিহ্ন আঁকতে হয় তারপর বাইরে এসে এখানে বাতাসা লুট দিতে হয় লুট দেওয়ার পর যে বাতাসাটা নিচে পড়বে ওটাই বুড়ামার প্রসাদ তো সব কিছু মন্দিরে ভোগ দেওয়া সব কিছু সেরে এবার বাইরের দিকে চলে আসলাম দিঘির পাড় বিশাল বড় একটি দিঘি আছে খুব সুন্দরভাবে সাজানো ওই দিঘির চারদিকে অনেক লাইট লাগানো দিনের বেলা এখন তাই এখানে কোনো লাইট কম জ্বলছে রাতের বেলা দুর্দান্ত লাগে দেখতে তো এই দেখুন মেলাতে এত জন সমাগম এত লোক আসে এই সাত দিনে অনেক অনেক লোক আসে এই সাত দিনে মেলা দেখার জন্য সাত দিন ধরে চলে এই মেলা তো মেলার কাছাকাছি আমার বাড়ি তো প্রত্যেক দিন আসা সম্ভব হয় না তো আমি তিন দিন কি চার দিনই মেলা এসেছি তো আমি প্রত্যেক দিনই একটু একটু করে ভিডিও করেছি তারপর এখানে এবার চলে আসলাম এখানে নাগরতলা নানান রকমের রাইড অনেক রকমেরই রাইড মেলায় এসেছে তারপর মতকা কুয়া অনেক অনেক ধরনের বিভিন্ন ধরনের রাইড এখানে এসেছে আর এই যে দেখুন চারিদিকে আবার মেলার মূল আকর্ষণ ধোয়া ধোয়া বিক্রি তো কি জানি একটা বানায় চকলেট দিয়ে তো এটা যখন মুখে দেওয়া হয় মুখ থেকে ধোয়া বের হয় তো সবাই যেহেতু ট্রাই করছে তাই নিজেকে আটকে রাখতে পারলাম না তো এসে ট্রাই করে ফেললাম তো বিস্কিট থাকে এটা বিস্কিট বা চকলেট একটা কিছু তো এটার সঙ্গে একটা গ্যাস মেশানো থাকে তো এটা মুখে দিলেই ধোয়ার মতো বের হয় এখানে কোনো নেশা জাতীয় কিচ্ছু নেই চকলেটের টেস্ট পাওয়া যায় তারপর এখানে দেখুন এ এগরোল তারপর পরোটা লুচি মোমো সবই আছে সবই খাওয়ার এখানে ব্যবস্থা আছে তো আমরা সবাই এখানে এগরোল খেয়েছি তো এই দেখুন ছোট পুচকেটাও বাদ দেনি ও খেয়েছে তো তো এখানে আমরা রাইট টাইট চড়ে নিলাম খুব দারুণ লাগে রাইট চড়তে আর নাগরদোলা বড় যে নাগরদোলাটা এটা আমি উঠতে পারি না আমার মাথা ঘোরা তো জোরে টোরে এখানে একটু সেলফি টেলফি নিয়ে নিলাম আর এটা আমার বোন বোনও আমার সঙ্গে বোনের মেয়ে তো এখানে একটু সেলফি নিয়ে নিলাম তো তারপর আবার বেরিয়ে পড়লাম ফুচকা খেতে তো বেরিয়ে এখানে সবাই মিলে ফুচকা খাচ্ছে খাচ্ছে আমার মেয়েরা আমার বোনের মেয়ে তারপর আমার ভাইয়ের বউ সবাই মিলে এখানে ফুচকা খাওয়া হচ্ছে আর ফুচকা দোকানও এত ভিড় ছিল যে দোকানে যায় প্রচণ্ড ভিড় তো ও দিতে দিতে আর পারছে না তারপর ফাইনালি ওরা সময় এলো তারপর খেলো অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল দাঁড়িয়ে থাকার পর ওদের নাম্বার এলো তো মেলা প্রচণ্ড ভিড় কোনো জিনিস কেনার সাধ্য নেই এই ভিড়ের যন্ত্রণায় তো খেয়ে দিয়ে রাইট টাইট চড়ে একটু ঘুরে টুরে তারপর এবার রওনা হলাম বাড়ির দিকে বিশাল বড় জায়গা জুড়ে এই মেলাটা হয় আর অনেক অনেক পুণ্যার্থীর আগমন হয় তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন